যে খবরটির দিকে এই মুহূর্তে নজর রাখছি, প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন তিনি? একেবারে নাম না করে তিনি বললেন, যেখানে প্রাক্তন হয়ে গেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এখন আর মুখ্যমন্ত্রী নন, উনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি একজন বিধায়ক মাত্র, কেন উনাকে এত পরিমাণ সিকিউরিটি দেওয়া হয়, কেন এত সিকিউরিটি ব্যবস্থা উনার জন্য রয়েছে, তা নিয়ে বিস্ফোরক হয়েছেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেছেন এই ধরনের সিকিউরিটি ব্যবস্থা উনার জন্য কেন, এবং এতে করে জনসাধারণের স্বাভাবিক পয়সা নষ্ট হচ্ছে, মানুষের ট্যাক্সে তিনি এইভাবে যেটা বলার তিনি চেষ্টা করেছেন যে মানুষের ট্যাক্সের টাকায় তিনি এই সিকিউরিটি বা এই ব্যবস্থাপনা ভোগ করছেন। এবং সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলনে আরও বলেছেন, তিনি রাজ্য পুলিশের ডিজির কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ দেওয়ার পর আজকের দিন পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সিকিউরিটি বা অন্যান্য ব্যবস্থাপনায় যা যা খরচা হয়েছে সমস্ত খরচা যেন বিপ্লব দেবের কাছ থেকেই নেওয়া হয়, বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ রায় বর্মণ। তিনি বলেছেন কেন এই পরিমাণ টাকা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে কনভয় বা বিভিন্ন সিকিউরিটি ব্যবস্থা, তার জন্য এত পরিমাণ সিকিউরিটি ব্যবস্থা কেন খরচ করা হচ্ছে, তার জন্য উনার থেকে যেন সমস্ত টাকা নেওয়া হয়, তার দাবি করেছেন সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন কেন প্রাক্তন হওয়া সত্ত্বেও কেন এত পরিমাণ সিকিউরিটি তিনি পাচ্ছেন, এবং সিকিউরিটি বাবদ যা পয়সা খরচা হচ্ছে সেটা কেন রাজ্য সরকার বিয়ার করবে, এই বক্তব্যই কিন্তু এক প্রকার তিনি রেখেছেন। তিনি বলেছেন অতি সত্বর যেন এই সিকিউরিটি ব্যবস্থা তুলে নেওয়া হয়, এবং এখনো পর্যন্ত যা খরচা হয়েছে সমস্ত খরচা যেন বিপ্লব দেবের কাছ থেকে নেওয়া হয়, এবং এই ইস্যুতে তিনি সরব হয়েছেন। এবং তিনি উদাহরণস্বরূপ টেনে বলেছেন যে যেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সাহা, উনার সঙ্গেও এত পরিমাণ সিকিউরিটি নেই যতটা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব দেবের সঙ্গে রয়েছে, তার জন্য তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এবং তিনি দাবি করেছেন অতি সত্বর যেন এই সিকিউরিটি ব্যবস্থা তুলে নেওয়া হয়, এবং তার পাশাপাশি এই সিকিউরিটি বাবদ যা খরচ হয়েছে তার সমস্তটাই যেন বিপ্লব দেবের কাছ থেকেই নেওয়া হয়, এক প্রকার বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ রায় বর্মণ। কি বলেছেন তিনি আরো একবার আপনারা শুনুন ওনার সেই বক্তব্য। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির কাছে যে কেন কি এরকম অপরাধ বিপ্লব দেব করলেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন এই দুদিন আগে কোনো একটি সমাবেশে গিয়ে, যে সংগঠন দুর্বল হয়ে পড়েছিল, কাজেই উনাকে সংগঠনের দায়িত্ব নিতে হচ্ছে, এবং সেই কারণেই নাকি উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো আমরা বুঝতে উঠতে পারছি না যে লোকটা সংগঠন চালাতে ব্যর্থ হিসেবে হয়েছে বিপ্লব দেবের কথা অনুসারে, এই ভদ্রলোক প্রশাসন কিভাবে চালাবে, ধরুন যাত্রীদের দারুণ অসুবিধা হচ্ছিল নিজের গাড়ি খুঁজে পাওয়া, তারপর যে ঘটনাগুলো আমি দেখছি যে একটা প্যারালাল
একটা অ্যাডমিনিস্ট্রেশন আমাদের রাজ্যের বর্তমানে রাখ হচ্ছে। আসল মুখ্যমন্ত্রী কে জনগণের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাক্তনের এখনো প্রাক্তন জাস্ট একজন মেয়র একজন বিধায়ক হয়েছে, যে কোনো একজন সাধারণ বিধায়কের মতন যিনি প্রাক্তন উনি একজন বিধায়ক পাত্র। তো প্রাক্তনের জন্য যে সুযোগ সুবিধাগুলো মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, যে সিকিউরিটি কাভারেজ মুখ্যমন্ত্রী থাকাকালীন পেত, সেগুলো এখনো পেয়ে যাচ্ছে। হাও অন্য বিধায়করা কেন পাবেন না? তাহলে মুখ্যমন্ত্রীর আবাসন এখনো প্রাক্তনের দখলে কেন? কদিন হলো উনি যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন তখন যিনি প্রাক্তন হয়েছিলেন উনি কদিনের মধ্যে আবাসনটা ছেড়ে দিয়েছিলেন, উনি নিশ্চয় জানা আছে। 14 তারিখ রেজিগনেশন দেওয়ার পর আজকে 20 তারিখ, 6 দিন প্রায় এখনো চিফ মিনিস্টার আবাসনটা উনি দখল করে রেখেছেন। এখন জনগণের ট্যাক্সের টাকায় উনি যেটা প্রাপ্য না সেই সিকিউরিটি কাভারেজ নিয়ে একজন সাধারণ বিধায়ক হিসেবে উনি এখনো ঘুরে বেড়াচ্ছেন। হি ইজ এনজয়িং অল পাওয়ার্স অ্যান্ড ফেসিলিটিস এজ দ্যাট অফ এ চিফ মিনিস্টার উইচ হি ইজ নট এনটাইটেল টু। এ প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে যার বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান নেই, যার বিন্দুমাত্র বিন্দুমাত্র লজ্জা নেই, এই প্রেস মিটের মাধ্যমে তাকে বলার চেষ্টা করছি যে তুমি এনটাইটেলড না এই সিকিউরিটি কাভারেজ নিয়ে তুমি ঘোড়া ঘুরি করা তোমার এনটাইটেলমেন্টের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রী আবাসনে এতদিন থাকা তোমার এনটাইটেলমেন্টের মধ্যে পড়ে না। যে জিনিসটা আমাকে অবাক করেছে, এরা গেরা নাথু গেরা প্রাইভেট সেক্রেটারি উনি ডিএমদের এবং এসপিদের ক্র্যাশ মেসেজ পাঠাচ্ছে থ্রু পুলিশ, এভেলিং দ্য ফেসিলিটি অফ পুলিশ অ্যান্ড কোয়ার্ট, যে উনি আজকে কমলপুর যাবেন, ওনার সমস্ত মুভমেন্ট সিকিউরিটি সমস্ত কিছু যেন ডিএম এবং এসপিরা লুক আফটার করেন। ইজি অ্যান্ড টাইটেল টু ডু, ওখানে লেখা হয়েছে ওএসডি সঞ্জয় মিশ্রার নাম উল্লেখ করা হয়েছে, হি ইজ নো মোর দ্য ওএসডি, হি ইজ নো মোর দ্য ওএসডি। কারণ উনি সঞ্জয় মিশ্রকে বিপ্লব দেব অন হিজ রিকোয়েস্ট ওনাকে ওএসডি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন বিং সিলেক্টেড বাই শ্রী বিপ্লব কুমার দেব অনারেবল চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, কবে এটা 20th April 2018 ত্রিপুরা, শ্রী সঞ্জয় মিশ্র তার অ্যাড্রেস দিয়ে লিখছে, ইজ হিয়ার বাই এঙ্গেজড এজ ওএসডি টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ত্রিপুরা উইথ ইমিডিয়েট এফেক্ট, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন, নির্মল অধিকারী, ডেট 20th April 2018। নাও দ্যাট বিপ্লব দেব ইজ নো মোর দ্য চিফ মিনিস্টার, অবভিয়াসলি সঞ্জয় মিশ্র ইজ নো মোর দ্য ওএসডি, দেন হাউ কাম। এবং এখানে কি লিখছে যে নোটিফিকেশন আপনারা নিশ্চয়ই খবরের কাগজে দেখেছেন, এখানে পরিষ্কারভাবে লেখা, সিএম রেসিডেন্স অবলিক সিএম রেসিডেন্স থেকে এই ক্র্যাশ মেসেজটা পুলিশকে বলছে তুমি এটা সার্কুলেট করে দাও, জাস্ট গো থ্রু ইচ এন্ড এভরি ওয়ার্ড।
আমার প্রশ্ন হচ্ছে, হাউ কাম দ্য চিফ সেক্রেটারি, দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ইজ এন্টারটেনিং দিস ইলিগ্যাল রিকোয়েস্ট অর অর্ডার? ডিএনএসপিরা স্বাভাবিকভাবেই দে আর ইন এ রিডিকুলাস পজিশন, একটা কঠিন পরিস্থিতির মধ্যে ওনাদেরকে পড়তে হচ্ছে, কারণ ডিএম এবং এসপি প্রোটোকলে কভার করে না বিপ্লব দেবকে হেলিপ্যাডে রিসিভ করা, কিন্তু তাদেরকে করতে হচ্ছে। কালকে দেখলাম বর্তমান এবং প্রাক্তনের মধ্যে একটা ফারাক, দুজনেই জল দেখতে নেমেছেন। প্রাক্তনের সাথে ওয়েস্ট পিএস এর সেকেন্ড অফিসার প্রেজেন্ট ছিল, বর্তমানের সাথে ওনার পিএস।